আজকে আমাদের টিমমেট হিসেবে রয়েছে আমাদের রিজিউনে র্যাঙ্কে সবথেকে টপে থাকা সাদিক ভাই, তিন নম্বরে থাকা জোহান ভাই এবং চার নম্বরে থাকা মিথ হাসান ভাই। আজকে আমরা এই গ্র্যান্ড মাস্টারের টপ লেভেল প্লেয়ারদের সাথে ডায়মন্ড র্যাঙ্কে র্যাঙ্ক পুশ করতে যাচ্ছি। যাদের প্রত্যেকে র্যাঙ্ক স্কোর ছিল 10 থেকে 11 হাজারের উপরে। আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবা গ্র্যান্ড মাস্টারের টপে লবিতে আসলে কেমন প্লেয়ার পড়ে, পুরোটা ম্যাচ আমরা আসলে কিভাবে খেলি এবং এনিমিদের সাথে এই র্যাঙ্কের স্কোর থাকা অবস্থায় ওপেন ফিল্ডে দাঁড়িয়ে কিভাবে করে আমরা ড্যান্স দেই। তো গাইজ একটা মুহূর্ত মিস করো না, তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। আমাকে ধরে বাইন্দে এখানে নামালো ভাই, আমি ম্যাপের মাঝখানে নামতেই পারলাম না। পরে যে মনে পড়লে ও আমি তো খেলতেছি র্যাঙ্কের রিজনের সব থেকে টপ লেভেল প্লেয়ারদের সাথে, দূর যাক গাইজ উনাদের মাইনাস আপাতত না খাওয়াই। এর আগের একটা ম্যাচ খেলেছি আমরা উনাদের সাথেই আর ওই ম্যাচটা ভাই কি মারাত্মক লেভেলে ছিল, কিন্তু আনফর্চুনেটলি ওটা আমরা মনে হয় না আপলোড দিতে পারবো, কারণ ভাই অনেক বেশি ড্যামেজ দেওয়ার পরও আমার কিল ছিল মাত্র একটা চান্দ, কিন্তু আমার টিমমেটদের কিল অনেক বেশি ছিল। আমার টিমমেট হিসেবে রয়েছে সাদিক ভাই, জোহান ভাই এবং মিথ হাসান ভাই। মেবি উনাদের চ্যানেলে তোমরা এই ভিডিওটা দেখতে পারো, মানে আগের ম্যাচের ভিডিওটা। আর এই ম্যাচে আমি আমার আগের রূপ ধারণ করব, কিল চুরি করে হলো যেইভাবে করে হোক না কেন আমি কিল করবোই চান্দ। এই ম্যাচে যেইভাবে হোক আমাকে কেউ আটকাতে পারবে না, আপাতত লুটটা করে নেই তারপরে যেই যাই। ভাই লাস্টে যে কতগুলো যে এলাই ছিল লাস্ট ম্যাচে, এই ম্যাচে দেখা যাক একটু ইজি লেভেল দেখে তো মনে হলো, ইজি পড়লেই ভালো, একটু কিল আমার ভাগ্যেও জুটবে। কিন্তু মোটামুটি ভালো লেভেলে পাবলিক অ্যালাইভ রয়েছে, তারপরে যে আবার রিভাইভ করবো ওইখান থেকে আবার 40 জনের মতো অ্যালাইভ হয়ে যাবে সেকেন্ডের মধ্যে দেখো। কিন্তু আমাদের এতক্ষণে এনিমি পাওয়ার কথা ছিল, এনিমি না পেলে অবশ্য ভালো, কিন্তু পিকে এসে পড়েছে একটা স্কোর উভয়। আরে ফুল স্কোয়াড রে, ধরো ধরো এই পাথরের পিছনে একটা ছিল না, এটার দিকে গ্রেনেড মারে এটাকে কে জানি মারছে, যদি না মরা থাকে তাহলে মরবে। ইয়েস ব্রো আমি মারতে পেরেছি, কিন্তু আমার টিমমেট ডাউন হয়ে রয়েছে, কিন্তু সমস্যা নাই চান্দু, যেভাবে করে আমার টিমমেট রাস করতেছে। আচ্ছা আমি রিভাইভ করে দৌড়ু, মেরাও দিয়েছে সেকেন্ডের মধ্যে, মেরাও দিয়েছে। আমার মনে হচ্ছিল মারবে, এর জন্য আমি আর মনে করে আগালাম না, মনে হলো যে এটা শুধু শুধু পরিশ্রম, আমি চান্দু ভদ্র ছেলের মতো আস্তে করে রিভাইভ দেই দূর ভাই। এই টিমমেটটা মনে হয় সোজা বরাবর চলে গেছে না রিভাইভ করার জন্য, এখানে তো একটা রিভাইভ পয়েন্ট ছিল, এখানে তো করবে না, পৌঁছি নকের দিকে দৌড় মারছে ভাই ওইখানে রিভাইভ করার জন্য। আর আমার টিমমেটদেরকে দেখো এক একটা কেলি টেলি নিয়ে এসেছে ভাই, একটু দাঁড়াও রে ভাই আমাকেও আসতে দাও ভাই, কেলি ক্যারেক্টারটা নিয়ে আসা উচিত ছিল। এবার কিল আমি করবো, এর জন্য স্পেশালি নিয়ে নিয়েছে VSS এক্সট্রা, টিমমেটরা একটু ড্যামেজ দিবে আমি একটু ড্যামেজ দিব, তারপরে এনিমিরা এমনি এমনি ড্যামেজ খেতে থাকবে, এটাকে মরে গেছে না রে না রে ইসি রে ভাই এই মো পেয়ে গেছে। এই তো আরে কভার নিয়ে নিলে তো, আরে ব্রো এ চান্দু কভার নেওয়ার পরে এই কয়টা গুলিতে মরা যাবে এইটা আশা করিনি ভাই। আর আছি ভাই দূর VSS এক্স ওপি ভাই, গেছে ও পাশে রিভাইভ করতেছে, কিন্তু কি করবো বলো আমার টিমমেট আগে আগে ওইদিকে চলেও গিয়েছে। আচ্ছা তারপরে একটা লাস্ট চান্স যদি নেওয়া যায়, এই চান্দু মরবে গ্যারান্টি সহকারে, কিন্তু যদি আমার হাতে মরে তাহলে যে জিনিসটা ভালো হবে আর কি। দেখো এমনি তাই ডেঞ্জার জোন, তার উপর দিয়ে জোন নাই এদিকে, তার উপর দিয়ে টিমমেট রিভাইভও করে ফেলছে, না না রিভাইভ করে না, রিভাইভ করছে মনে হচ্ছে রে এই মো পাইতাছি না তো, এই তো তো এটা মরছে, এটা মরছে গ্যারান্টি, মরু 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 মরু। ও এতগুলো গুলি VSS এক্সে লাগার পরে যে কোন এনিমি অ্যালাইভ থাকবে বলো, বেচারা এত কষ্ট মষ্ট করবে, গ্লুয়াল মেরা রিলিও করলো কভারও নিলো, কিন্তু এটা ডিরেক্ট মরলো না, তাহলে যে ওর টিমমেটকে রিভাইভও করতে পারেনি এই ম্যাচটা ভাই অনেক। এটা দেখবো যে তোমরা জোনের ভিতর কিভাবে ঢুকো, তারপরে যে আরে বা ভাই বা এরা সেফ জোনে ঢুকেনি তারপরে আমাকে মারতেছে, ও ভাই এমও পেয়ে গেছি
ইশিরে আর কয়টা গুলি বেশি করতে পারতাম এত চন্দ আরে আরে পাশে এসে আবার গ্লোয়াল কেন মারলা তুমি জোনে আটকে যাবা তো আরে এটাকে কে জানি পিছন থেকে মেরে দিছে ব্রো কেন ভাই দূর একটু একটু ড্যামেজ দিতাম তো ভাই এটা এখনি ফেরে তো গ্লোয়াল থেকে ইশিরে এনিমি পাওয়া যাচ্ছে না পাওয়া গেলে আবার এগুলো এইভাবে করে মরে যেতেছে এটাকে পিছন থেকে কে ভালো এটাকেও পাচ্ছি না সমস্যা নেই সামনে গেলে এমনি পাবো সে জোনে তো আশা লাগবে নাকি নাকি ওইখানে ঘর সংসার করো এই তো পেয়ে গিয়েছি চান্দু এবার কি করবে ভাই এটাও মরছে এটাও গ্যারান্টি জোকারে মরে নাই এবার উঠবে ব্রো এটা কোন আরেকজন মেরে দিছে পিছন থেকে কোন এনিমি মারতেছে ভাই আরে ইয়ার ভাই ওইটাকেও বললাম না এটাকেও বললাম না পিছনে কে এই তো এই তো পাইছি এটাকে মারবো ভাই এটা গ্যারান্টি সহকারে আমার হাতেই মরবে প্লিজ আমার টিমমেট দেখছো জোয়ান ভাই কিল করার লোক কম করো ভাই জোনের বাইরে চলে গেছো শ্রিঙ্কের বাইরে আর কি চন্দ্র গ্রেনেড মারতেছো দূর আরে আরে এটা বলে ইলিমিনেটেড হয়ে গেছে টিমমেটের কাছে যদি কিল যেত তাও তো খারাপ লাগতো না এতটা বেশি ভাই ইলিমিনেটেড হয়ে গেছে পরে যে পারফেক্ট একটা চান্স পেয়েছি আমি আগে রয়েছি আমার টিমমেটরা আমার একটু পিছে রয়েছে এনিমিরা আমার টিমমেটের দিকে তাকিয়ে রয়েছে একটু একটু ড্যামেজও দিচ্ছে ফুল একটাই স্কোয়াড এই বাড়িতে ক্যাম্প করতেছে না তাড়াতাড়ি করে চলো চন্দ্র এইবার পাবো কিল এতক্ষণ পরে ভাই পুরা এ এটাকে দেখিনি আমি আরে গ্লোয়াল লাগে না ভাই দূর চন্দ্রকে একটা দিব টুকি তারপরে যে ডাউন হয়ে যাবে এ আমি মনে হয় নিচে দুজনকে দেখেছিলাম এদিকে আরেকজন আছে নাকি না 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 উপরে সবগুলো রে তাড়াতাড়ি করে চলো একটা তো ডাউন হয়ে রয়েছে আর গুলাকে ধরবো তারপর যে ওয়াক অংশ আসবো তারপর চান্দু এই লেভেলে এসে টিম আপ করতেছ আরে ব্রো দুইজন টিমমেট ডাউন আরে আরে আমি কোন খেলা ছিলাম ভাই কিল করতে যে ভাই 12টা বাজিয়া দিয়েছে ভাই তাড়াতাড়ি করে রিভাইভ করো রিভাইভ করো ব্রো একজনকে তো পারলাম রিভাইভ করতে আর একজনকে তো পারবো না আশেপাশে কোনো ইও নেই সরি রে ভাই এ তোমরা কোন জায়গা থেকে আসতেছো ওই টিমের একজন ছিল তো চান্দু মেরেই দাও আমাকে একেবারে মেরেই ফেলো প্যান দিয়ে বাড়িতে এ না আর আরে রে এটা ফ্যান মিট আপ ছিল তো দূর টিমমেট বক্সে যেটা মেরে দিতেছে আমাকে করো করো রিভাইভ করো সমস্যা নেই রিভাইভ করো কি কি তোমার টিমমেটের মায়া নাই নাকি এটা চন্দ্র রিভাইভ করতে চায় না আরে মেরে দিছে দূর আরে ইয়ার 5টা কিল অলরেডি হয়ে গিয়েছে চন্দ্র কিন্তু আমি হিসাব মিলাতে পারলাম না যে আমাদের তিনজনকে যে মারলাম তারপরে যে আমাদের একজন তো ছিল এক্সট্রা ওই স্কোয়াডের মধ্যে ওই একজনের সাথে আবার এরা কারা কোথা থেকে এলো এরা মানে বুঝলাম না এখানে মানে দুটোই স্কোয়াডের মতো রয়েছে এই যে আরেকজনকে পেয়েছি এটা কে ভাই সিরে দৌড়ো ভাই এটাকে হালকা পাতলা ড্যামেজ দিয়েছিলাম বাকি ড্যামেজ তো এমনি এমনি খেয়ে যেত যদি কভার নিতে চান তুই কভারও নিতে চায় না এখানে আমার লাভ হচ্ছে যদি কোনো এনিমি কভার নেয় কারণ হালকা পাতলা ড্যামেজ দিই তারপর কভার নেয় আমার টিমমেটরা মারতে পারে না তারপর যে মেরে দিই আমি আমার এমনি এমনি মনে করো ড্যামেজ খেয়ে খেয়ে মরে যায় ভিএসএস এক্স এর জন্য আপাতত গাইজ আমাদের অ্যালাইভ রয়েছে হচ্ছে 8 জন আমরা রয়েছে হচ্ছে 3 জন আর এনিমিরা রয়েছে হচ্ছে বাকি 3 জনের মতো 6 জন এক্সট্রা 2 জন বা 3 জন পাবলিকের মতো রয়েছে আর এখন আমাদের ওরা ডিজে পার্টি রে বাবা এটার জন্যই দাঁড়িয়েছে এখানে সবাই আসতেছে দেখো না সবাই এখানে আসো ভাই তারপর যে হবে ডিজে পার্টি আমি এখানে এখানে না সবারকে দেখাচ্ছে না তো এখানে আসি এ ভাই একটু এদিকে আসো রে এদিকে আসো আরে সাদিক ভাই এদিকে আসো এবার হবে এবার হবে ওরা ডিজে পার্টি আরে সবগুলা মিলে ডিজে পার্টি দিচ্ছে এরা বলে গ্ল্যামারস একদম টপে রয়েছে ম্যাচের একেবারে শেষ প্রান্তে এসে পড়েছে লাইভ রয়েছে 5 জন আমরা 3 জন আর ফ্যান মিটাপের পাবলিক 2 জন অন্যান্য টাইম হলে ফ্যান মিটাপের ওদেরকে আমি ভুইয়াটা দিয়ে দিতাম কিন্তু এখন আমার টিমমেটদের ভুইয়া একেবারে কনফার্ম লাগবে কারণ ওনাদের কেডিও মেনটেন করতে পারে ওনাদের র্যাঙ্কেও প্লাস লাগবে কিন্তু তারপরও গাইজ আমরা ডিসিশন নিয়েছি যে আমরা হিল ব্যাটেল করব আমরা দেখবো যে হিল করতে করতে আসলে কোন টিমটা জিতে যায় রে রে দৌড়াই দেশে কেন এই ভাই কিরে হ্যালো আরে সুন্দর এই রেক ওই যে যত ভিতর ঢুকো চন্দ্র না 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 ভিতর ঢুকো এই তো সাবাস হিল ব্যাটেল হবে ঠিক আছে কোনো সমস্যা উবইবি তো বনফার জ্বালে দিয়েছে এ এ এ ওর টিমমেট আবার চলে যাইতেছে চান্দু তোমার টিমমেট ঢুকে না কেন ভাই হ্যালো ঢুকো ভিতরে ঢুকো আরে চান্দু এখানে দাঁড়িয়ে রয়েছে না এরা কি শুরু করেছে ভাই কে জিতবে ভাই এটা গ্যারান্টি শো করে জিতো ভাই এটা যদি বাইরে না যাইতো না এটা বনফায়ার দিয়ে শিওর জিতে কর শিওর জিত বনফায়ার আর একটা মেটকিন মারতে থাকবো চান্দু মেটকিনও মারেনি ইচ্ছা মতো একলা কারো আমাদের ডিজে পার্টিটা দিচ্ছিল ওই সিরে ব্রো ওরা জিত কনফার্ম ভাই ওদের কাছে বনফায়ার ছিল ভাই এই জিনিসের জোশ ছিল ভাই কি সুন্দর আমার আমাদেরকে একজন জনের জোনে ভাই একটু দৌড় মারলো আর ওরা আত্মহত্যা করার জন্য কেমন জোনে ভাইয়ের দৌড় মেরেও দিয়েছিল না ডাকলা ব্রো 19টা কিল পেয়েও গেছি আরে চান্দু এভাবে করে আমাদের ডেলি ম্যাচ খেলা উচিত দূর
গাইস এই ছিল টপ গ্লোবাল প্লেয়ার অথবা রিজিওনের টপ প্লেয়ারদের সাথে র‍্যাঙ্কের গেম প্লের ভিডিওটা আর গাইস খুব শীঘ্রই একটা প্র্যাঙ্ক টাইপ ভিডিও আসবে একজন স্পেশাল পারসনের সাথে আর তোমাদের আইডিয়া নিয়ে আমি খুব শীঘ্রই একটা চ্যালেঞ্জ টাইপ ভিডিও আনবো যেটা অনেক বেশি ইউনিক ওইটার জন্য ওয়েট করো আর নেক্সট কি টাইপের চ্যালেঞ্জ অথবা কি টাইপের প্র্যাঙ্ক টাইপ ভিডিও করা যায় ওইটার ইউনিক আইডিয়াগুলো তোমরা আমার সাথে শেয়ার করো কমেন্ট করে দিও আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট কাটা হলো একটা কমেন্ট চাচ্ছি আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এই ভিডিওগুলো চলবে তো ইয়াপ গাইস আজ পর্যন্তই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পিস